রাজ্য তথ্য ও সংস্কৃতি দপ্তরের উদ্যোগে শনিবার এক সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয়। সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন তথ্য ও সংস্কৃতি দপ্তরের ভারপ্রাপ্ত অধিকর্তা রতন বিশ্বাস এবং অন্যান্য আধিকারিকরা। তথ্য ও সংস্কৃতি দপ্তরের বিভিন্ন আগামী অনুষ্ঠান নিয়ে সাংবাদিক সম্মেলনে বক্তব্য রাখেন রতন বিশ্বাস। তিনি জানান, তথ্য ও সংস্কৃতি দপ্তরের উদ্যোগে আগামী 6 জুলাই রবীন্দ্র শতবার্ষিকী ভবনে 2টি অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। 6 জুলাই সন্ধ্যা 6টায় দপ্তরের উদ্যোগে বিশেষ সাংস্কৃতিক সন্ধ্যার আয়োজন করা হয়েছে বলে জানান রতন বিশ্বাস। এই অনুষ্ঠানে বিশিষ্ট সঙ্গীতশিল্পী শ্রীকান্ত আচার্য এবং বাংলাদেশের খ্যাতনামা সঙ্গীতশিল্পীরা সহ রাজ্যের শিল্পীরা উপস্থিত থাকবেন বলে উল্লেখ করেন তথ্য ও সংস্কৃতি দপ্তরের অধিকর্তা। আগামী 6 জুলাই রবীন্দ্র ভবনের প্রেক্ষাগৃহ 1 নম্বর হলে বন আমাদের সন্ধ্যা 6টায় আমাদের বিশেষ সাংস্কৃতিক সন্ধ্যা হবে। এই সন্ধ্যায় যারা সঙ্গীত পরিবেশন করবেন, ভারতবর্ষের বিখ্যাত নাম শ্রীকান্ত সচ্ছি উনি থাকবেন, এবং বাংলাদেশের যিনি বিখ্যাত ইন্টারন্যাশনাল উনি শিল্পী ব্রিটিশে উনি থাকেন, ব্রিটিশ সিটিজেন হিসেবে খায়রুল আলম এবং সার্মিন সাথী ম্যাডাম অর্জুন মহিলা সঙ্গে রাজ্যের তিনজন শিল্পী সহ আমাদের বিশ্বের সাংস্কৃতিক সন্ধ্যা হবে। আমি চাই আপনাদের যারা সাংবাদিক বন্ধুরা যারা আছেন, আপনাদের মাধ্যমে রাজ্যের মানুষের কাছে মেসেজ, আমরা এমনিতে প্রচার করছি, এটা ওপেন প্রোগ্রাম, ফার্স্ট কাম ফার্স্ট সার্ভ, যারা আগে আসবে সিট পাবেন, যারা আসতে পারবেন না আমরা লাইভ টেলিকাস্ট করবো। এটা আমরা চেষ্টা করছি টোটাল প্রোগ্রামটাকে লাইভ টেলিকাস্ট করার জন্য বিভিন্ন ইয়ের মাধ্যমে আমরা এনগেজমেন্ট করেছি, যাতে বাড়িতে বসে দেখতে পারে, মোবাইলে বসে দেখতে পারে, আমাদের ফেসবুক লাইভে দেখতে পারে, আমি এনগেজমেন্ট করছি। আমরা চাই এই ধরনের অনুষ্ঠানগুলো এরা যারা শিল্পী যারা আসবেন, রাজ্যের শিল্পী এবং বাইরের শিল্পী, আন্তর্জাতিক শিল্পী যারা আসবেন, তাদের এই প্রোগ্রামগুলো আমরা করে থাকি, কিন্তু এই ধরনের প্রোগ্রাম যেন সচরাচর হয় না। এর আগে জয়ন্তী চক্রবর্তীর প্রোগ্রাম আমরা করেছি, এটাও আমরা আমাদের নির্ধারিত প্রোগ্রাম আমরা নিয়েছি, সব প্রোগ্রামে বিভিন্ন জনকে আমরা ইনভাইট করেছি। আপনারা যারা আছেন বন্ধুরা, আপনাদের পরিবার সহ আমরা ইনভাইট করি সন্ধ্যা 6টায়। আর একটা প্রোগ্রাম ওই দিনই পার্টিকুলার ডে সেম ডেতে রবীন্দ্রভবনের প্যাকেজ 2-তে হল নম্বর 2-এ আমাদের শ্যামাপ্রসাদ মুখার্জির জন্মদিবস আমরা উদযাপন করবো। জাস্ট আপনারা এটাকে ডেকেছি বলে তাই আমাদেরকে মেসেজ দিয়েছে। শ্যামাপ্রসাদ মুখার্জির আপনারা জানেন উনি কে বা কি, ওনাদের ওনার যে দেশের প্রতি ওনার যে কন্ট্রিবিউশন এটাকে হাইলাইট করে সরকারের ক্যালেন্ডার অনুযায়ী, সরকারের ক্যালেন্ডার প্রোগ্রাম এটা, আমরা সকাল 11 বটিকে রবীন্দ্রভবন হল নম্বর 2-তে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী সহ অন্যান্য ডিগনিটারিরা থাকবেন, আমরা ওই প্রোগ্রামটা অর্গানাইজ করবো সকালবেলা। বিকেলবেলা সাংস্কৃতিক সন্ধ্যা, এই দুটো প্রোগ্রাম প্লাস আমাদের যে আমাদের মিডিয়া বন্ধুদের জন্য যে ওয়ার্কশপ, স্টেট লেভেল ওয়ার্কশপ যেটা 3 শিফটের 3টা ইলেকট্রনিক প্রিন্ট এবং ওয়েব মিডিয়ার জন্য, এই বিষয়গুলোই আপনাদেরকে অবগত করানোর জন্য আমরা আপনাদেরকে আহ্বান করেছি। 6 জুলাই সকালে শ্যামাপ্রসাদ মুখার্জির 122তম জন্মজয়ন্তী উপলক্ষে এক শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠান আয়োজিত হবে। সকাল 11টায় আয়োজিত এই অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা এবং উপমুখ্যমন্ত্রী জিষ্ণু দেববর্মণ উপস্থিত থাকবেন বলে রতন বিশ্বাস জানান। রাজ্যের সংবাদ মাধ্যমের প্রতিনিধিদের দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে রাজ্য সরকার প্রিন্ট মিডিয়া, ইলেকট্রনিক্স মিডিয়া এবং ওয়েব মিডিয়ায় সাংবাদিক ও চিত্র সাংবাদিকদের নিয়ে শিপার্ড সেন্টারে 6 দিনের কর্মশালা অনুষ্ঠিত হবে বলে রতন বিশ্বাস জানান। 4 জুলাই থেকে পর্যায়ক্রমে 15 জুলাইয়ের মধ্যে এই কর্মশালা সম্পন্ন হবে বলে উল্লেখ করেন তথ্য ও সংস্কৃতি দপ্তরের অধিকর্তা। 4 তারিখে যে প্রোগ্রামটা শুরু হবে এটা ছোট্ট একটা আনুষ্ঠানিকতার মাধ্যমে প্রোগ্রামটা শুরু হবে। এখানে আমাদের মিনিস্টার সাহেব থাকবেন, বাইরের যারা রিসোর্স পার্সনরা থাকবেন। এটা 43 মিনিটের একটা আনুষ্ঠানিক করে এটা SMS করে জানিয়ে দেওয়া হবে আপনাদেরকে। আমরা এমনিতে প্রোগ্রাম 9:30 রেজিস্ট্রেশন শুরু হবে, কিন্তু আনুষ্ঠানিক যে উদ্বোধনী পার্টটা এটা আমাদেরকে একজ্যাক্ট টাইম আমরা হয়তো 10:30 ধরেছি প্রোগ্রামটাকে শুরু করার জন্য। আপনাদের মিডিয়ার বন্ধু যারা আছেন এক্সট্রা SMS করে দেবো। হ্যাঁ, মিনিস্টার সাহেব থাকবেন, সুনন্দ চৌধুরী সাহেব থাকবেন, আমাদের দপ্তরের সচিব থাকবেন, প্রেস ক্লাবের সেক্রেটারি মধ্যে থাকবেন, 2 জন ভাইস চ্যান্সেলার যারা থাকবেন গেস্ট হিসেবে ওনারা থাকবেন, রিসোর্স পার্সন হিসেবে আমরা থাকবো, আনুষ্ঠানিক কথা পার্টটা যেটা। এরপরে তো টেকনিক্যাল সেশন শুরু হয়ে যাবে বিভিন্ন রিসোর্স পার্সন দিয়ে। এখানে শিপার্ডে আমাদের সাংবাদিক বন্ধু যারা আসবেন, বাইরের দিক অবসরে যারা, ওনাদেরকে থাকার ব্যবস্থাও আমরা করা হয়েছে, আপনাদের সঙ্গে কমিউনিকেট করা হয়েছে যারা থাকবে ইত্যাদি, আমরা অফিস নিউজগুলোর থেকে কোঅর্ডিনেট করা হয়েছে। এই কর্মশালায় রাজ্যের সাংবাদিকদের সামনে পেশাগত বিভিন্ন বিষয় উপস্থাপন করবেন বহিরাজ্যের এবং রাজ্যের খ্যাতনামা সংবাদ ব্যক্তিত্বরা। সাংবাদিকদের কাজের মান আরও উন্নত করার জন্যই এই কর্মশালা আয়োজিত করা হবে বলে সংবাদ সম্মেলনে উল্লেখ করেন তথ্য সংস্কৃতি দপ্তরের অধিকর্তা। ব্যুরো রিপোর্ট, রাইজেস নিউজ।